নমস্কার, ই নিউজ শ্রেণীর প্রতিজন দর্শকক মই রূপরাঙে স্বাগতম জানাইছো। আর এই সময়ত অসমৰ রাজনৈতিক প্রেক্ষাপটৰ বাবে এক ডাঙৰ আৰু গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো। কিয়নো আজি কুকুৰাজাত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এখন নির্বাচনী প্রচাৰ সভাত উপস্থিত হৈ তেখেতে ৰাজহুৱাভাৱে তেওঁ মুকলিভাৱে কলে যে বিটিচি পৰিষদীয় নির্বাচনত বিজেপিৰ বাবে সেমিফাইনেল আৰু আহিবলগীয়া যি নির্বাচন আছে, আহিবলগীয়া যি বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনত হিমন্ত বিশ্ব শর্মায় যে ভাষণ প্রসঙ্গত কৈছিল সেই ভাষণত স্পষ্টভাবে জানাইছে যে বিজেপিয়ে অকলে প্রতিদ্বন্দ্বিতা আগবাব। আর এই সময় আমি আপনাদের জানাই আছো গুরুত্বপূর্ণ খবরটো যে কোকরাঝারত আজি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উপস্থিত হয়ে রাজহুয়াভাবে স্পষ্টক জানালে যে বিটিসি পরিষদীয় নির্বাচন বিজেপির সেমিফাইনেল আর যদীয় নির্বাচনের পিছতে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনত হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপি দলে অকলেই প্রতিদ্বন্দ্বিতা আগবাম বলে রাজহুয়াক স্পষ্টভাবে জানাইছে। আর আমার ওসব এই মন্তব্য আছে, এই মন্তব্য ইতিমধ্যে আমি আপনার দেখাম। আর এই আপনার স্ক্রিনত হিমন্ত বিশ্ব শর্মায় আজি রাজহুয়া সভাত রখা এই মন্তব্য চাও। বিজেপির সরকার প্রতিষ্ঠা হব, কারণ রাইজক আজি ভারতীয় জনতা পার্টি সমান মর্যাদা দিব পারে। 15 ডিসেম্বর আগত বিটিসি ইলেকশন। হয়, এয়া আছিল মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আজি কোকরাঝারের এখন জনসভাত, গোসাইগাঁওয়ের যখন জনসভা আছিল এই জনসভাত উপস্থিত হয়ে তখন রাজহুয়াভাবে অতি স্পষ্টক জানাইছে যে বিটিসি পরিষদীয় নির্বাচন বিজেপির সেমিফাইনেল আর আহিবলগা যে বিধানসভা নির্বাচন আছে এই বিধানসভা নির্বাচনত বিজেপি অকলে প্রতিদ্বন্দ্বিতা আগবাম। কিন্তু ইয়ার পিছত হঠাৎ একটা প্রশ্ন উত্থাপিত হয় যে বিজেপিয়ে যদি অকলে প্রতিদ্বন্দ্বিতা আগবাম বলে কৈছে বা আগবায় তেনে গণ পরিষদের কি হবে? ইতিমধ্যে গণ পরিষদে বিজেপির বুকুচাত উঠি আহিবলগীয়া যে সমাগত বিধানসভা নির্বাচনের ইতিমধ্যে কুচকাওয়াজ আরম্ভ করেছে। আর এই কুচকাওয়াজ আরম্ভ করার পিছত হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যই এক গুরুত্বপূর্ণ দিকে লৈ যাব পাৰে অসমৰ রাজনীতির ক্ষেত্র। আর এই মুহূর্তে সবিশেষ তথ্য বা বিশেষভাবে জানাবর আমার লগত উপস্থিত আছে ইনপুট এডিটর প্রাঞ্জল দত্ত। আর প্রাঞ্জল দত্তই এই ঘটনার সবিশেষ আপনার জানাব। প্রাঞ্জল, আপনার কথা ইতিমধ্যে শুনেছো আর দর্শনত কেটাখানি জানাওতে আজি হিমন্ত বিশ্ব শর্মায় যে মন্তব্য করেছে সেই মন্তব্য আসলে কি গভীর হব পারে, কি শক্তি আছে তাক লোক সন্ধান এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক। কারণ এইটুকুকে মই কৈছো যে 2020 চনত 3 মার্চত এলজেপির সঙ্গে বিপিএফ আর অবকর এখন বিশেষ বৈঠক হয়েছিল। মই পুনৰ জনাইছো 3 মার্চ 2020 চন। আর এই বৈঠকখনত এটা ঘোষণা হয়েছিল যে তাতে যে বিধানসভা নির্বাচন আছে তাদের তার মিত্রতা অব্যাহত রাখব। আর সেই সভাখন উপস্থিত আসলে হিমন্ত বিশ্ব শর্মা, সভাপতি রঞ্জিত দাস আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, তারোপরি অবকর নেতৃত্বের লগতে উপস্থিত আসলে হাগ্রামা মহিলায়। আর এই মন্তব্য সংবাদ মাধ্যমের আমি আগবাইছিলেন হাগ্রামা মহিলায়। কিন্তু দুর্ভাগ্য বিষয় এইটাই যে যখন বৈঠকত হিমন্ত বিশ্ব শর্মা আসলে যখন বৈঠকত হাগ্রামা মহিলায় আসলে এখন বৈঠকের পিছন এটা আজি শুনা গেছে যে এটা হচ্ছে বিজেপি সেমি ফাইনেল ফাইনেল বিধানসভা নির্বাচন খেলব। অর্থাৎ ইয়ার পর স্পষ্ট হয়ে পড়েছে যে অনাগত 21 নির্বাচন বিজেপিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করব আর তার বিজেপিয়ে সহায় লোক নিজের 42টা সুত অর্থাৎ 42টা সদস্য আছে বলে কে আছে বিভিন্ন সময় রঞ্জিত দাসে। আর রঞ্জিত দাসে বিভিন্ন সময় একটা কথা উল্লেখ করে আছে যে বিগত সংসদীয় নির্বাচনত বিজেপিয়ে 74টা বুথ লাভ করেছে। আর এইবার নির্বাচন অর্থাৎ আগন্ত নির্বাচন বিজেপির 30 লাখ ভোট বৃদ্ধি হব। এই যে সদন্ত ঘোষণা করে আছে ইয়ার আরত আসলে কি আছে সেই সময় আমি একটা একটা বিশ্লেষণ করে দর্শকসকল দেখুন। কিন্তু কথা হয়েছে যে 1.5 কোটি মানুষে ভোটদান করেছে বিজেপি, এই কথা কৈছিল রঞ্জিত দাসে। আর রঞ্জিত দাসে এই মন্তব্য করার বিপরীতে যে কথা আহিছে যে সেই মন্তব্যটোর আগ্রহী মই কিছু কথা কব বিচারিম। হিমন্ত বিশ্ব শর্মায় ইমান মুকলিকে আসলে কবলে কেনেকে সাহস পালে এই কথা এইটুকুতে আহিব যে মিত্রজোঁট সরকারখন চলি থাকার সময়তে যি আসলে সিদ্ধান্ত হব লাগিছিল সেই সিদ্ধান্তত আসলে সর্বানন্দ সোণোৱাল থাকিব লাগিছিল, রঞ্জিত দাস থাকিব লাগিছিল আর অগ্রবর যিসকল তিনিজনকৈ মন্ত্রী তেওঁলোকৰ লগত কোনো ধরনের আলোচনা হওয়া নাই। আর তার পিছতে বিটিএডি এরিয়াত গৈ পেলায় তেওঁলোকে নির্বাচনের স্বার্থতে কৈছিলে যে 21 নির্বাচনত আমি সকল মিত্রজোঁট পরিহার করে পেলায়। অর্থাৎ তেওঁ মন্ত্রীজনকে এইটাই স্পষ্ট হয়ে গেছে আমি সকল মিত্রজোঁট পরিহার করে পেলায় বিজেপিয়ে এককভাবে নির্বাচনত অবতীর্ণ হোক।
আৰু অৰূপ মই এইখিনি আৰু এটা কথা ইতিমধ্যে ক'ব লাগিব যে 2018 চনৰ 8 ডিচেম্বৰত আমি তথ্য সহকাৰে কৈছো যে 2018 চনৰ 8 ডিচেম্বৰত অগপ দলৰ মানুহে ভাবিছিল যে এইবাৰ বিজেপিৰ লগত নাথাকিম আৰু গতিকে বিজেপিৰ ৱিংখন এক্সিডেণ্ট হ'ব এই মন্তব্যটো কৰিছিলে তেজপুৰত হিমন্ত বিশ্ব শৰ্মাই অৰ্থাৎ তেতিয়াৰ পৰা যেন এক বিভাজনৰ ৰাজনীতি আহিছিলে তাৰ পৰিচালক আচলতে সন্দিহান হৈ পৰিছিলে কাৰণ অগপৰ দলত যি নিত্য বা প্ৰসংগ বাৰে বাৰে উত্থাপিত হৈছে বিশেষকৈ কা আন্দোলনৰ সময়ত অগপৰ দলটোৱে বিজেপিৰ লগত কিছু মতানৈক্য তেওঁলোকে সংগঠিত হৈছিলে কিন্তু মন্ত্ৰিত্বৰ জাতি ৰক্ষাৰ স্বাৰ্থতে তিনিজনকৈ মন্ত্ৰী বিশেষকৈ কিশোৰ মহন্ত অতুল বৰা আৰু ফণীভূষণ চৌধুৰী এই তিনিজন মন্ত্ৰীৰ বাবেই আচলতে অগপৰ বিজেপিৰ লগত পুনৰ সামিল হ'ল এতিয়া কথা হৈছে আমি ভাৰতবৰ্ষৰ প্ৰেক্ষাপটত যদি ৰাজনৈতিক দিশটো বিশ্লেষণ কৰি চাওঁ যে মিত্ৰতাৰ প্ৰসংগ যিসমূহ ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজ্যত আঞ্চলিক দল আছে তাত যিহেতু বিজেপিয়ে বিভিন্ন দলৰ লগত মিত্ৰতা কৰিছে আৰু নিৰ্বাচনত অৱনীত হৈছে শেহতীয়া হৈছে বিহাৰ মিত্ৰতাৰ নামত ৰাষ্ট্ৰীয় দল বিজেপিয়ে গ্ৰাস কৰিছে এটা পিছত আনটোকৈ আঞ্চলিক ৰাজনৈতিক দল সেইটো কথা সকলো ৰাষ্ট্ৰীয় বিশ্লেষকসকলে ইতিমধ্যে দাঙি ধৰিছে আৰু যিবোৰ আঞ্চলিক দলে বিজেপিৰ এই আগ্ৰাসী মনোভাৱৰ কথা বুজিছে তেওঁলোকে পৰৱৰ্তী সময়ত বিজেপিৰ সংগ ত্যাগ কৰিছে কিন্তু দিগু আঞ্চলিক দলে এতিয়াও মিত্ৰতাৰ নামত গৃহদলটোৰ সৈতে সম্পৰ্ক ৰক্ষা কৰি যাতে সেই দলটোৰ মনোবৃত্তিত লাহে লাহে হ্ৰাস পাইছে সেই কথা আমি অসমৰ ক্ষেত্ৰত যদি পাওঁ সেয়া অসমৰ ক্ষেত্ৰত স্পষ্ট হৈ পৰিছে আৰু শেহতীয়াকৈ বিহাৰ নিৰ্বাচনত সেয়া এন ডি এ দলৰ মিত্ৰজোঁট থকা নীতিশ কুমাৰ দলটোৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য হৈ পৰিছে আৰু ইয়াৰ বিপৰীতে বৃদ্ধি পাইছে গেৰুৱা দলটোৰ শক্তি অৰ্থাৎ আঞ্চলিক দলত গ্ৰাস কৰি পেলাই কেনেকৈ বিজেপিয়ে নিজৰ আধিপত্য তেওঁলোকে স্থাপন কৰিব পাৰোঁ সেই কথা প্ৰত্যেকটো মুহূৰ্ততে আচলতে বিশেষভাৱে গুৰুত্ব দি আহিছে আৰু সেই গুৰুত্বৰ এক আংশিক মন্তব্য মই পুনৰ জনাইছো এটা সৰু মন্তব্য দিহে ক'ব পাৰে এই মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শৰ্মাই যিটো মন্তব্য কৰিছে এটা মন্তব্য আৰু এয়া এক আৰম্ভণি ৰাজনৈতিক দৃষ্টি হ'ব পাৰে একৈশত আৰু শেহতীয়া বিহাৰ নিৰ্বাচনৰ মই আহিছো বিহাৰ নিৰ্বাচনৰ ফলাফল প্ৰকাশ কৰাৰ পিছতে বিজেপিয়ে আঞ্চলিক দলসমূহক নিঃশেষ কৰা বিষয়টো পুনৰ চৰ্চালে আহিছে আৰু ডাঙৰ কথাটো এইটো যে বিহাৰ জনতা দল ইউনাইটেড সদে প্ৰথমে মিত্ৰতা কৰোঁতে বিজেপিৰ আঞ্চলিক দলটো বিগ বাজাৰ হিচাপে তেওঁলোকে অৰ্থাৎ ডাঙৰ ককায়ক হিচাপে অভিযোগ কৰিছিলে আৰু সেই ডাঙৰ ককায়কৰ সাৰথি কৰিয়ে বিজেপিয়ে এটাৰ পিছত আনটোকৈ নিৰ্বাচনত অৱতীৰ্ণ কৰিছিলে কিন্তু এইবাৰ পৰিস্থিতি কি হ'ল এইবাৰ পৰিস্থিতি যথেষ্ট পৃথক হ'ল এইবাৰ জে ডি ইউ দলে যিটো বিশেষভাৱে তাৰ ক্ষমতাৰ যিসমূহ গাঁতি আচলতে তেওঁলোকে পাম বুলি আশা কৰিছিলে সেই গাঁতিসমূহৰ পৰা তেওঁলোক ক্ষমতাচ্যুত হ'ল আৰু ৰাজ্যখনৰ নিজৰ ক্ষতি সমল কৰিবলৈ সক্ষম হোৱা গেৰুৱা দলটোৱে এবাৰ 74খনকৈ আসন লাভ কৰাৰ বিপৰীতে জনতা দলে লাভ কৰিলে মাত্ৰ 43খন আসন অৰ্থাৎ ইটোৰ পিছত সিটোকৈ নিৰ্বাচনত আঞ্চলিক দলসমূহৰ লগত মিত্ৰতা অব্যাহত ৰাখি পেলাই বিজেপিয়ে কেনেকে কোন কৌশল এটা অৱলম্বন কৰি আহিছিলে সেই কথা বিভিন্ন ৰাজনৈতিক মহলৰ ব্যক্তিসকলে সন্তমুখসকলে জানিছে নিশ্চয় প্ৰাঞ্জল দত্ত আপোনাৰ আপোনাৰ যি মন্তব্য আছে সেই মন্তব্য আপুনি ধাৰাটো অব্যাহত ৰাখিব মই মাজতে আকৌ এটা কথা উনুকিয়াব বিচাৰিছোঁ যে আজি মুকলিভাৱে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই যি মন্তব্য ৰাখিলে যে আহিবলগীয়া যি সমাগত বিধানসভা নিৰ্বাচন আছে সেই নিৰ্বাচনত বিজেপিয়ে অকলে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াম বুলি স্পষ্টভাৱে জনাইছে আৰু যেতিয়া বিজেপিয়ে অকলেই প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াম বুলি জনাইছে এই ক্ষেত্ৰত সততে আহি পৰে অসম গণ পৰিষদ দলটো যিহেতু অসম গণ পৰিষদৰ যিটো দল আছে সেই দলটোৱে ইতিমধ্যে বিজেপিৰ বুকুচাত উঠি নিৰ্বাচনী কুচকাবাজ আৰম্ভ কৰিছে আৰু সঁচাকৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি মন্তব্য ৰখাৰ দৰে যদি অসম গণ পৰিষদক বাদ দি বিজেপি অকলে প্ৰতিদ্বন্দ্বিতা আগবাঢ়ে তেন্তে অসম গণ পৰিষদৰ কি হ'ব যিহেতু অসম গণ পৰিষদক প্ৰত্যাহ্বান হিচাপে লৈ অসমত ইতিমধ্যে অসম জাতীয় পৰিষদ নামেৰে অন্য এটা ৰাজনৈতিক দল ইতিমধ্যে উত্থান হৈছে আৰু জন্ম হৈছে আৰু এই ৰাজনৈতিক দলে অসমৰ প্ৰেক্ষাপটত যি সমাগত বিধানসভা নিৰ্বাচন আছে প্ৰাসংখ্যক অঞ্চলতে তেওঁলোকে নিজৰ প্ৰাৰ্থী নিক্ষেপ কৰিব আৰু এই ক্ষেত্ৰত সততে ৰাইজে এতিয়া বা অগপয় কি সিদ্ধান্ত ল'ব ইয়াৰ পিছত যদি সঁচাকৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰখা মন্তব্যৰ দৰে যদি আহিবলগা বিধানসভা নিৰ্বাচনত বিজেপিয়ে যদি প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়ায় তেতিয়া কি হ'ব অগপৰ ক্ষেত্ৰত নিশ্চয়কৈ অৰূপ 2016 চনত যি এন ডি এ মিত্ৰজোঁটৰ চৰকাৰ আছিলে তাত কোনে দলে কোন দলে কিমান আসন লাভ কৰিছিলে তাৰ পৰিসংখ্যাটা মই প্ৰথমে দৰ্শকলৈ জ্ঞাতাৰ্থে আগবঢ়াব বিচাৰিছো বিজেপি দলৰ আকৌ হাতত আছিলে 60খনকৈ আসন এজিপি দলত আছিলে 14খনকৈ আসন বিপিএফৰ হাতত আছিলে 12খন আৰু নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিচাপে আছিলে এন ডি এ মিত্ৰজোঁটত 1খনকৈ আসন একেই কথাটো হ'ল বিজেপিয়ে যিহেতু 60খন আসন পূৰ্বতে দখল কৰি থৈ হৈছিল আৰু এতিয়া বিজেপিৰ বাবে প্ৰত্যাহ্বানৰ মূল আচলতে ক'ত ক'ত হ'ব বিজেপিৰ বাবে প্ৰত্যাহ্বান হ'ব যিসমূহ চৰ অঞ্চল আছে বা নামনি অসমৰ বিভিন্ন প্ৰান্তত বিজেপিৰ বাবে এতিয়া প্ৰত্যাহ্বান হ'ব কাৰণ সেইসমূহ অঞ্চলত কংগ্ৰেছ আৰু কেগ্ৰেছৰ মাজত যদি মিত্ৰতা চূড়ান্ত হয় যদি চূড়ান্ত হয় তেতিয়াহ'লে তাৰ সংখ্যালঘু গোটসমূহ সেই দলসমূহে লাভ কৰিবলৈ সক্ষম হ'ব তাৰ উপৰি বিজেপিৰ উজনি অসমত যথেষ্ট প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হ'ব এইটো কাৰণে যে তাত যিহেতু
রাজ্য দল আর এজিপির বিশেষভাবে প্রার্থী আগবার কথা চর্চা চলি আছে। কিন্তু কথাটি হল এজিপি এটা কোনো ধরনের কামত নহা এটা বিকল হয়ে পড়ছে, বিকল রাজনৈতিক দল বলে দল হয়ে পড়ছে বিজেপির বাবে। কারণ কথাটি হল যে বোকাখাট সমষ্টির পরা অতুল গোহাঁয়ের যেহেতু পার্টিটা আগবাব, কিন্তু বোকাখাট সমষ্টিক অতুল গোহাঁয়ক রুজিবলে জিতেন গগৈ প্রস্তুত হয়ে আছে। প্রাঞ্জল দত্ত কথাটো এনেকুৱা হৈ পৰিছে নেকি যে বিজেপির কারণে অসম গণ পৰিষদ মূৰৰ কামৰণি হৈ পৰিছে নেকি, আর এই মূৰৰ কামৰণিৰ বাবে এক প্রকারে আওপকীয়াকৈ হলেও আজি বিধানসভা যি নির্বাচনী প্রচার সভা আছিল বিটিসি পৰিষদীয় নির্বাচনের, সেই নির্বাচনী পৰিষদীয় সভাত আওপকীয়াকৈ হিমন্ত বিশ্ব শর্মার মুখৰ পৰা এইটো ওলাই গল নেকি যে অসম গণ পৰিষদ দলক বাদ দি আওপকীয়াকৈ বুজাইছে নেকি অসম গণ পৰিষদ দলক আমি বাদ দিব বিচাৰিছো, আমি নির্বাচনত অকলে প্রতিদ্বন্দ্বিতা আগবাব বিচাৰিছো, বিজেপির বাবে এতিয়া অসম গণ পৰিষদ দল এটা মূৰৰ কামৰণি হৈ পৰিছে নেকি? নাগরিকত্ব সংশোধনী আইনখন যেহেতু প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদের সময় অসমের যেহেতু যে আসলে ভাওনাখন অসমের রাইজে দেখেছিল তার সময়ের পর আসলে বিজেপির প্রতিশোধ পড়ার একটা মনোভাব হয়ে পড়েছিল। আর এই প্রতিশোধ কেতিয়া লব, প্রতিশোধ কোনো ধরনের লোয়ার একটা বিশেষ সময় লাগবে। আর এই সময়টা হচ্ছে 2021 নির্বাচন, আর এই নির্বাচনের সময়তে এটা বিজেপিয়ে অগপক ফলের ফালনি কাটব বিচারছে। কারণ অগপকে মানে পুনশ কোথাও যে বিকল মুদ্রা হয়ে পড়েছে, বিকল রাজনৈতিক দল হয়ে পড়েছে, কোনো ধরনের কামত নাই, আর অগপ কোনো রাইজে আস্থা নলয়। অগপ কিমান এখন আসলে বিজেপির মিত্রজোট একত্রিত করব তাক লোক সন্দিহান হয়ে পড়ছে বিজেপি। তার পরিপ্রেক্ষিত এটা হিমন্ত বিশ্ব শর্মায় প্রথম তো সেয়া রণদঙ্কা বজাইছে, আর অনাগত সময় বিজেপির বাবে অতিক বেয়া সময় দু সময় আহি আছে, কারণ বিজেপিয়ে সঙ্গ ত্যাগ করব পড়ে অগপর। হয় নিশ্চয়, এয়া প্রাঞ্জল দত্ত আছিল আমার ইনপুট এডিটর, ইতিমধ্যে প্রাঞ্জল দত্ত যথেষ্টখিনি তথ্য আপনার দাঙি ধরেছে। আর ইয়ার পিছত যি হিমন্ত বিশ্ব শর্মায় আজি মন্তব্য রাখিলে মুক্তিভাবে কোকরাঝার যি বিধানসভা নির্বাচন আছিল গোসাইগাঁও সেই নির্বাচনের যি তেখেতে মন্তব্যটা রখার পিছতে ইতিমধ্যে যথেষ্ট সংখ্যক রাইজর রাইজরপা প্রতিক্রিয়া আরম্ভ করেছে, আর বিভিন্ন সময়ত এই প্রতিক্রিয়া আমি পিছর পর্যায়ত আপনার দেখাম। আর এই সময় আমার ডেস্কত উপস্থিত আছে সৌরভ নাথ, সৌরভ নাথে এই বিষয়ে সবিশেষ তথ্য জানাব এই সময়। সৌরভ কি আছে আপনার ওর তথ্য? হয় অরূপ, এটা কথা কব লাগিব যেহেতু আজি হিমন্ত বিশ্ব শর্মায় গোসাইগাঁওত যে নির্বাচনী প্রচার সভা উপস্থিত আসলে, যে কোকরাঝার জেলার গোসাইগাঁও যখন প্রচার সভা আসলে সেই প্রচার সভাত উপস্থিত আসলে, এটা কথা স্পষ্টভাবে কৈছে যে বিটিএডি নির্বাচন এখন হয়েছে এখন সেমি ফাইনেল, আর তারপর আগন্তুক যে বিধানসভা নির্বাচন আহি আছে সেই বিধানসভা নির্বাচনের অকলে অবতীর্ণ হব বিজেপিয়ে, আর বিজেপিয়ে অকলে অবতীর্ণ হয়ে বিটিএডি পরিষদীয় নির্বাচনত দখল করবলে সক্ষম হব, আর তারপর বিধানসভা নির্বাচনত গরিষ্ঠ সংখ্যক আসন পাই সরকার গঠন করবলে সক্ষম হব বলে হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে সদম্বে ঘোষণা করেছে। এটা কথা বহুদিনের চর্চা হয়ে আসলে যে বিপিএফ আর বিজেপির যে মিত্রতা আসলে সেই বিপিএফ বিজেপির মিত্রতা যে আগুন যে বিগত যে 4 বছর আছে সেই বিগত 4 বছর প্রায় ঠিকই আসলে, কিন্তু সেই 4 বছর পার হওয়ার পিছত যেটা পরিষদীয় নির্বাচনের যে কুচকাওয়াজ আরম্ভ হল, এই কুচকাওয়াজ আরম্ভ হওয়ার প্রাক মুহূর্ত প্রথমে রঞ্জিত দাসে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসে তার প্রত্যুত্তর দিলে যে বিপিএফর সঙ্গে কোনো ধরনের মিত্রতা নহব, আর এবার অকলশরে বিজেপিয়ে অবতীর্ণ হব বিটিএডি পরিষদীয় নির্বাচন। তারপর দেখা গল যে এটা কথা স্পষ্ট যে হাগ্রামা মহিলাদিয়ে একেবারে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিল হিমন্ত বিশ্ব শর্মাক, আর হিমন্ত বিশ্ব শর্মা যেহেতু একালের বন্ধু আসে হাগ্রামা মহিলাদিয়ে একালের বন্ধু আসে, আর ভাবিছিল যে হয়তো হিমন্ত বিশ্ব শর্মা তার সেই মিত্রতার ক্ষেত্রে কোনো ভঙ্গ হবলৈ নিদিব, কিন্তু এটা কথা এটা কথা স্পষ্ট হয়ে পড়েছে হিমন্ত বিশ্ব শর্মায় এটা সদম্ভে ঘোষণা করেছে যে বিজেপির সঙ্গে বিপিএফর কোনো ধরনের মিত্রতা না থাকবে, অকলশরে অবতীর্ণ হব আর গরিষ্ঠ সংখ্যক আসন লাভ করবলে সক্ষম হব, যেহেতু বিটিএডিত 40 আসনের বাবে নির্বাচন অনুষ্ঠিত হয় আর মেজিক নাম্বার হয়েছে 21, আর 21 আসন ইতিমধ্যে লাভ করব বলে ইতিমধ্যে জানাইছে। আর এটা কথা স্পষ্ট যে হাগ্রামা মহিলাদিও তার প্রত্যুত্তর প্রতি মুহূর্ততে দিয়ে আসছে, হাগ্রামা মহিলাদিয়ে মন্তব্য করেছিল যে 30 আসন বিপিএফে দখল করব, 40 সমষ্টিত বিপিএফে পার্থিত্ব প্রক্ষেপ করব, সেই পার্থিত্য প্রক্ষেপ করার পিছত 30 আসন ইতিমধ্যে বিপিএফে লাভ করব বলে জানাইছিল। আর তারপর একটা কথা কৈছিল যে হাগ্রামা মহিলাদিয়ে যদি নরম দৃষ্টিতে যদি বিজেপিক না চায় তেনেহলে এখনো আসন দখল করবলে সক্ষম হয়। এখানে সৌরভ এটা বিষয় উনুকিয়া
হয় মই সৌরভ এইখিনিতে এটা কথা কব লাগিব যে যিহেতু হিমন্ত বিশ্ব শর্মায় আমি যোৱা সময়ছত আমি দেখিছোঁ যে হিমন্ত বিশ্ব শর্মায় যি প্রচার সভা রাখিছে বিটিডি পরিষদীয় নির্বাচনের বাবে যি প্রচার সভা রাখিছে বিজেপির হয়ে সেই প্রচার সভাত হিমন্ত বিশ্ব শর্মায় বিভিন্ন সময়ত বিপিএফ দলক প্রত্যক্ষ করেছে বিপিএফ দলক সমালোচনা করেছে কঠোরভাবে আর এই সমালোচনার পর একটা কথা স্পষ্ট হয়েছে বা একটা কথা সকল রাইজে গম পাইছে যে বিজেপির লগত বিপিএফর বর্তমান সময়ত মিত্রতা নাই আর এক প্রকারে বিজেপির লগত যে বিপিএফর মিত্রতা আছে মিত্রতা ভঙ্গ হওয়ার পিছর পর্যায়ত এটা অসম গণ পরিষদ দলের লগত বা বিজেপি আজি মুকলিভাবে হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করলে যে অসম গণ পরিষদ দলের লগতো মিত্রতা ভঙ্গ করব নাকি এনেদরে বিজেপিয়ে এটা এটাক নিজের যে মিত্রতা দল আছিল সেই মিত্র দল সমূহ ভাঙনমুখী এক নীতি লৈছে আর এই ভাঙনমূলক যে নীতি আছিল সেই নীতি বিজেপির এই আহিবলগা যে বিধানসভা নির্বাচন আছিল এই নির্বাচনের এক রণকৌশল নাকি হয় অরূপ এটা কথা কব লাগিব যে মই পুনৰবাৰ কৈছো যে বিগত সময়ছোৱাত যেনেদৰে বিপিএফৰ সৈতে মিত্ৰতা বজাই ৰাখিছিলে সেই বিপিএফৰ সৈতে মিত্ৰতা এতিয়া সম্পূৰ্ণৰূপে ভংগ হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। হিমন্ত বিশ্ব শর্মাই প্ৰতি মুহূৰ্ততে তাচ্ছিল্যসূচক মন্তব্য কৰি আছে, এক প্ৰকাৰে আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে বিপিএফক। আৰু দেখা গৈছে যে হাগ্ৰামা মহিলাৰ আৰু হিমন্ত বিশ্বৰ মাজত এটা বাক বিতণ্ডা আৰম্ভ হৈছে। আৰু এটা প্ৰসংগ ইয়াৰ মাজত সোমাই পৰিছে যে ইউপিপিএলক তেওঁলোকে নৰম দৃষ্টিৰে চাইছে নেকি, বিজেপিয়ে ইউপিপিএল নরম দৃষ্টিতে চাইছে নাকি, সেই কথাও ইতিমধ্যে রহস্যর আবর্তন সোমাই পড়েছে। কিন্তু এটা কথা যে স্পষ্ট, আজি যেহেতু হিমন্ত বিশ্ব শর্মায় গোসাইগাঁওত এটা ঘোষণা করলে, এখন প্রচার সভাত ঘোষণা করলে যে কোনো কারণতে কারো লগত মিত্রতা করা নহব, আর এইখন হয়েছে বিজেপির বাবে সেমি ফাইনেল, আর বিগত অনাগত যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচন বিজেপির বাবে যেহেতু ফাইনেল হব বলে, ফাইনেল খেল হব বলে মন্তব্য করেছে। আর এটা এটা কথা স্পষ্ট যে এটা কথা কৈছে হিমন্ত বিশ্ব শর্মায় যে সেমি ফাইনেলত এয়া পরিষদীয় নির্বাচন প্রথমে দখল করব, তারপর অসমত বিজেপিয়ে সরকার গঠন করব গরিষ্ঠ সংখ্যক আসন লৈ। আৰু এটা কথা ইয়ার মাজত আহি পৰিছে যে যেহেতু তিনটাকৈ দল গোট খায়, অগপ বিপিএফ আর বিজেপি গোট খায় অসম সরকার যেহেতু গঠন করেছিল, অসমত সরকার গঠন করেছিল, তারপর এতিয়া যেহেতু পাঁচ বছর কার্যকাল প্রায় শেষ হব হয়েছে, আগন্তুক যে বিধানসভা নির্বাচন আহি আছে তার প্রাক মুহূর্তত এতিয়া ভাঙনমুখী যে দৃষ্টি দেখিবলৈ পোৱা গৈছে বিজেপির ফালের পর, ইতিমধ্যে ভাঙনমুখী দৃষ্টি দেখিবলৈ পোৱা গৈছে। বিজেপির মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আজি এটা কথা স্পষ্ট করে দিলে যে বিজেপিয়ে অকলশরে নির্বাচন অবতীর্ণ হব আগন্তুক বিধানসভা নির্বাচন, আর আগন্তুক বিধানসভা নির্বাচন যদি অকলে নির্বাচন অবতীর্ণ হয় তেনেহলে অগপ আর বিপিএফ সম্পূর্ণরূপে এলাগি হয়ে থাকিব। এটা বর্তমান প্রেক্ষাপটত যদি চাবলৈ যোৱা যায় যে অগপয় যেহেতু বিজেপির গাত ভেজা দিয়ে এটা চলি আছে, আর অগপয় স্থিতিও ইতিমধ্যে জনসাধারণে বুঝি উঠিছে যে যেহেতু কা আন্দোলনের সময় কথা যদি মানে কবলে যাও, কা আন্দোলনের সময় দুমুখিয়া স্থিতি গ্রহণ করেছিল অগপয়ে, দুমুখিয়া স্থিতি গ্রহণ করেছিল, দুমুখিয়া স্থিতি গ্রহণ করার পিছত এবার কৈছিলে যে আমি কা বিরোধ করেছো, তারপর আকৌ পুনের মন্ত্রিত্বর লালসাত পুনের সরকারের সঙ্গে সামিল হল, বিজেপির সঙ্গে সামিল হল, তারপর কলে যে কা বিরোধ করেছিল আমি, কারণ এয়া আবেগর বাবে আমি কা বিরোধ করেছিল, জনসাধারণের বাবে আমি কা বিরোধ করেছিল। আর একটা কথা স্পষ্ট করে দিছিলে যে আন্দোলনের গয়নাত যেহেতু অগপ দল গঠিত হয়েছিল আর জনসাধারণের বিরুদ্ধে গিয়ে কোনো কাম করব নয় বলে প্রথম পর্যায়ত মন্তব্য করেছিল, কিন্তু পিছর পর্যায়ত দেখবলে পাওয়া গেল যে গাদি যার ভয়ত, মন্ত্রিত্বর গাদি যার ভয়ত পুনের সামিল হল বিজেপির সঙ্গে, যেহেতু অগপর সভাপতি অতুল বরা, কেশব মহন্ত বা ফণীভূষণ চৌধুরী পুনের সামিল হওয়া দেখবলে পাওয়া গেল। এটা কথা স্পষ্ট হয়ে পড়েছে যে জনসাধারণে এটা এটা কথা স্পষ্ট যে অগপকো কোনো কারণতে যে বিশ্বাস নকরে সেই কথা প্রায় স্পষ্ট। আর একটা কথা মানে কব গেছো, আর একটা কথা মানে কব বিচারিম যে বিগত যা লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন আসলে সেই পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে তার প্রমাণ দেখাই যা দেখবলে পাওয়া গেছে, যেহেতু কা আন্দোলন হল, কা আন্দোলনের সময় অসমের জনসাধারণে সম্পূর্ণরূপে বিজেপি সরকারখনক গালি গঞ্জনা দিলে, সরকারখনের বিরুদ্ধে মাত মাতিলে, অসমের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহিলে, সকল শিল্পী সমাজ বা প্রতিজন অসমিয়া ওলাই আহিলে রাজপথত প্রতিবাদ সাব্যস্ত করলে, টায়ার জ্বলালে, তারপরও কিন্তু তার কোনো ফলপ্রসূ কোনো ফল ধরা দেখবলে পাওয়া নগল। আর এটা দেখবলে পাওয়া গেছে
বা লোকসভা নির্বাচনে হল পুনের যেহেতু বিজেপিয়ে পুনের দখল করবলে সক্ষম হল এটা দেশ যেহেতু নরেন্দ্র মোদীর সরকার। আর একটা কথা স্পষ্ট যে কোনো কারণতে বিজেপিক বিশ্বাস নকরে বা অগপকু কোনো কারণতে বিশ্বাস নকরে জনসাধারণে, আর বিপিএফর সত্যি মিত্রতা ভঙ্গত প্রায় এটা চূড়ান্ত হয়ে পড়েছে বিজেপির সত্যি। হয় নিশ্চয় সৌরভ, সৌরভক মানে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এই মুহূর্তে আপনার গুরুত্বপূর্ণ খবরটা জানাই আছো যে ই নিউজ এনির প্রতিজন দর্শকক আমি জানাই আছো যে আজি গোসাইগাঁওয়ের এখন নির্বাচনী প্রচার সভাত হিমন্ত বিশ্ব শর্মায় এক গুরুত্বপূর্ণ মন্তব্য আগবাইছিল যে যিটিসি পরিষদীয় নির্বাচন আছে সেই বিটিসি পরিষদীয় নির্বাচন বিজেপির সেমিফাইনাল, আর আহিবলগীয়া যে এসেম্বলি ইলেকশন আছে অর্থাৎ সমাগত যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচন বিজেপির বিজেপিয়ে অকলে প্রতিদ্বন্দ্বিতা আগবাম বলে আজি হিমন্ত বিশ্ব শর্মায় রাজহুয়াভাবে স্পষ্টক জানালে। আর এই সময় আমি সেই মন্তব্যটো সেই ভাষ্যটো আমি আপনার পুনর্বার দেখাইছো। বিজেপিয়ে অকলে ইলেকশন খেলিব আর রাইজর মরমে কোকরাঝার আর দিসপুর সকলতে বিজেপির সরকার প্রতিষ্ঠা হব, কারণ রাইজক আদি ভারতীয় জনতা পার্টিয়ে সমান মর্যাদা দিব পারে। 15 ডিসেম্বর আগত বিটিসির ইলেকশন হব, এই বিটিসির ইলেকশন সেমিফাইনাল এসেম্বলি ইলেকশনতো বিজেপিয়ে অকলে ইলেকশন খেলিব আর রাইজর মরমে কোকরাঝার আর দিসপুর সকলতে বিজেপির সরকার প্রতিষ্ঠা হব, কারণ রাইজক আদি ভারতীয় জনতা পার্টিয়ে সমান মর্যাদা দিব পারে। 15 ডিসেম্বর হয় এই সময়ত আমি আপনার এই হিমন্ত বিশ্ব শর্মার আজি গোসাইগাঁওত যে নির্বাচনী প্রচার সভা আছিল এই প্রচার সভার যে মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মায় রাখিছিল সেই গুরুত্বপূর্ণ মন্তব্যটো আমি ইতিমধ্যে আপনার জানাইছো। আর এই মন্তব্যটো হিমন্ত বিশ্ব শর্মায় অতি স্পষ্টক অতি রাজহুয়াক তখেতে ঘোষণা করেছে যে বিটিসি পরিষদীয় নির্বাচন হিমন্ত বিশ্ব শর্মা বা যি আছে ভারতীয় জনতা পার্টির সেমিফাইনেলে আর আহিবলগীয়া যে পরিষদীয় যে নির্বাচন আছে বিধানসভা নির্বাচন এই নির্বাচন বিজেপিয়ে অকলে প্রতিদ্বন্দ্বিতা আগবাম বলে আজি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে আমাক এই মন্তব্যটো জানুয়া হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতা আগবাব আর ইয়াকে সরুগত করে ইতিমধ্যে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপি দলে বিপিএফের মিত্রতা ভঙ্গ করে ইতিমধ্যে বিপিএফর বিরুদ্ধে নির্বাচনী প্রচার সভা আরম্ভ করেছে। এক প্রকারে বিপিএফর বৃহৎ প্রত্যাহ্বান হয়ে ঠিয় দিছে বিজেপি, আর বিজেপি এখন রাজহুয়া প্রচার সভাত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উপস্থিত হয়ে মুক্তিভাবে জানাইছে যে ইলেকশন আহিবলগিয়া যে সমাগত বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে অকলে প্রতিদ্বন্দ্বিতা আগবাম। আর এই ক্ষেত্রে সকলক চাবলগিয়া গুরুত্বপূর্ণ দিকট হয়েছে ইমান সময়লকে ইমান দিনলকে গণ পরিষদে যেটু এজিপি দল আছে এজিপি দলে ভারতীয় জনতা পার্টির বুকুসাত উঠি বিভিন্ন নির্বাচনী প্রচার সভা চলাইছিল, আর ইতিমধ্যে গণ পরিষদক প্রত্যাহ্বান হিসাবে জাতীয় পরিষদ নামের অন্যতা দল ইতিমধ্যে জন্ম লাভ করেছে আর নির্বাচন খেলারও পোষকতা করেছে। আর এই সময় আমার সংযুক্ত হয়েছে ই নিউজ এনির চিফ রিপোর্টার অনিত প্রতিম বড়া, আর অনিত প্রতিম বড়ায় আমার সঙ্গে ফোনের সংযুক্ত হয়েছে। ইতিমধ্যে অনিত প্রতিম বড়া উপস্থিত আছে কোকরাঝারত। অনিত প্রতিম বড়া, কি আছে তথ্য আপনার ওর? হয় অরূপ, প্রথমে একটা কথা কো যে আজি যুক্ত মন্তব্য ইতিমধ্যে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন নির্বাচনী বিটিসি নির্বাচনের প্রাক্ষণত যেটা মন্তব্য রাখিছে যে অহা বিধানসভা নির্বাচনত অকলে প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু তার আগতে একটা কথা কৈছে যে বিটিসি নির্বাচনটো বিজেপির সেমি ফাইনাল। কিন্তু এইখানে একটা কথা ডাঙর একটা প্রশ্ন আহে যে সেমি ফাইনেল তো আসলে বিজেপিয়ে ভাবি আছে যে বিটিসি নির্বাচন তো বিটিসি নির্বাচনত সরকার গঠন করব পাৰিব, বিপিএফর মিত্রতা ইতিমধ্যে ভঙ্গ করে পৃথকে নির্বাচন খেলছে বিটিসির, আর বিটিসির নির্বাচন খেলার পিছতে ভাবিছে যে ইয়াত সরকার গঠন করব পাৰিব। বিপিএফ কারণে প্রত্যাহ্বান নহলেও কিন্তু একটা কথা ঠিক যে ইউপিপিএল কিন্তু এইবার প্রত্যাহ্বানের সৃষ্টি করব, কারণ যেহেতু মই আজি পুয়ার ভাগত আহিল পেলায় পুয়া 10 বজার পৰা যেহেতু মই আজি বিটিসি বিভিন্ন অঞ্চলত মই আজি ঘুরি আছো, বিটিসি বিভিন্ন রাইজর মই কথা পাতিছো, গতিকে ইয়াত কিন্তু বহুতে কিন্তু ইউপিপিএল সরকার অহাতো বিচাৰিছে, আর ইউপিপিএল মানে তেওঁলোকৰ মুখে মুখে একটা কথা হয়েছে যে পরিবর্তন দরকার প্রমোদ বড়ো সরকার, এনে ধরনের একটা স্লোগান প্রতিজনের প্রায় সংখ্যকর মুখতে এই শব্দটি শুনা গেছে, গতি বহুতে আসলে বিটিসিত এবার ইউপিপিএল সরকার বিচারিছে, আর প্রমোদ বড়ো পরবর্তী ইয়াতে বিটিসিত চিফ হিসাবে চিফ হিসাবে বিচারিছে, বিটিসি চিফ হিসাবে বিটিসি প্রধান হিসাবে বিচারিছে প্রমোদ বড়ো, গতি বিজেপি যে সেমি ফাইনালের কথা কেছে যে বিটিসি বিজেপিয়ে যে ধরনের আশা করেছে হয়তো এই বিটিসি নির্বাচনত হয়তো সেই ফলাফল নাপাবও পারে, মই এটো কোৱা নাই যে ভোট নাপাব বা ইয়াতে যিখিনি 40টা যে সমষ্টি আছে তাত এটাও সমষ্টি নাপাব সেটো মই কবলৈ যোৱা নাই, হয়তো 10টা বা 12টা হয়তো পাব পাৰে বা তাতকে হয়তো 8টা 9টাও পাব পাৰে, কিন্তু যেটো সরকার গঠন কৰা কথা কৈছে অকলে সরকার গঠন কৰা কথা কৈছে সেইটো আসলে ফলপ্রসূ নহব পাৰে। আৰু দ্বিতীয় যেটো প্রশ্ন দ্বিতীয় যেটো আহিছে যে এসেম্বলি ইলেকশন এসেম্বলি যেটো বিধানসভা নির্বাচন আসলে প্রত্যেকটো রাজনৈতিক এটা রাজনৈতিক দলে বিচারে যে যেসমূহ আঞ্চলিক দল আছে সেই আঞ্চলিক দল সমূহ শেষ করাতো বিচারে, কারণ আঞ্চলিক দলের বুকুসাত উঠি লো পেলায় সরকার গঠন করবলে যায়, আর সরকার গঠন হয়ে যাওয়ার পিছত যেটা পার পাই যায় সেই আঞ্চলিক দল সমূহক নিঃশেষ করার একটা ষড়যন্ত্র প্রত্যেকটা রাজনৈতিক দলরে থাকে। হয় হয়, অনিল প্রতিম বড়া, ইতিমধ্যে মই এই একটা প্রশ্নকে আমার ইনপুট এডিটর প্রাঞ্জল দত্তক জানাইছিল, কৈছিল যে বিজেপির এটু এক প্রকার রণকৌশল নেকি, যেহেতু লাহে লাহে বিজেপিয়ে প্রথম পর্যায়ত বিপিএফর মিত্রতা ভঙ্গ করলে, আর আজি মুক্তিভাবে স্পষ্টকৈ হিমন্ত বিশ্ব শর্মায় জানাইছে যে আহিবলগিয়া যে সমাগত বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনত অকলে প্রতিদ্বন্দ্বিতা আগবাব। ইয়ার ক্ষেত্রে একটা কথা স্পষ্ট যে যেটু অগপ আছে গণ পরিষদে ইতিমধ্যে মিত্রতা আছিল বিজেপির হইতে, আর হিমন্ত বিশ্ব শর্মায় এই মন্তব্যটা রখার পিছতে বিজেপির একটা রণকৌশল নেকি লাহে লাহে যখন আঞ্চলিক দল আছে যুক্ত আঞ্চলিক দল আছে সেই দলবুক বিজেপিয়ে রাষ্ট্রীয় দল হিসাবে আঞ্চলিক দল সমূহক আঁতরাই পঠিয়াব নেকি? হয় নিশ্চয়কৈ অরূপ, আসলে আপনার মই যেটো উত্তর দিছো সেইটো ইতিমধ্যে ইয়াতে ওলাই আছে, কারণ চাওক বিজেপি হচ্ছে রাষ্ট্রীয় দল, আর রাষ্ট্রীয় দল হিসাবে যেতিয়া সরকার গঠন করেছিলেন 2016 চনত তেতিয়া দুটাকৈ আঞ্চলিক দলের সহায় লৈছিলে, এটা হচ্ছে অগপ আনটো হচ্ছে বিপিএফ, এতিয়া যেহেতু দেখিছে যে সমষ্টি সমূহ খুব ভেটি স্ট্রং হয়েছে, ভেটি খুব ভাল হয়ে আছে,
বা রাইজে রাইজে বর্তমানেও তেওঁলোকক বিধানসভা নির্বাচনের কারণে বিজেপিক যথেষ্ট আকোয়ালি লৈছে। গতি সেইকারণে এটা যেটা লক্ষ্য আছে যে বিজেপি প্লাস ইকুয়াল টু 100+, গতি বিজেপিয়ে ভাবিছে যে একক গরিষ্ঠতা লাভ করব, আর লাভ করার একক গরিষ্ঠতা লাভ করার এই আঞ্চলিক দল সমূহক আঁতরাই পঠিয়াব। যদি একক গরিষ্ঠতা বিধানসভা আগন্তুক বিধানসভা নির্বাচন যদি একক গরিষ্ঠতা নাপায় তেতিয়া পুনৰ কিন্তু আঞ্চলিক দল সমূহক লৈ লব, যেনে অগপয় হক বা বিপিএফকে বিপিএফ যদি বিটিসির যদি বিপিএফর সরকার হয় বা ইউপিপিএল সরকার হয় যোনে সরকার হব বিটিসির বিজেপিয়ে পুনৰ টানি আনি লৈ পেলাই পুনৰ সরকার গঠন করে। আর আজি এটা কথা স্পষ্ট যে আজি ইউপিপিএলে স্পষ্ট করে দিছে যে আগন্তুক যে বিধানসভা নির্বাচন তাত প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিসাবে দিব ইউপিপিএলও। গতি ইউপিপিএলে যদি বিটিসির এবার সরকার গঠন করে তেনেহলে হয়তো আগন্তুক বিধানসভা ভেটি স্ট্রং থাকবে, আর ভেটি স্ট্রং হওয়ার হয়তো বিধানসভা কেবা কোনো আসন লাভ করব পারে। যদি বিজেপিয়ে বিধানসভা নির্বাচনত যদি একক গরিষ্ঠতা লাভ নকরে তেতিয়াহলে হয়তো বিটিসির যারে সরকার হব সহায় লব, আর অগপ যেহেতু অগপর সহ যেহেতু মিত্রতা আগতে পূর্বতে কৈছিল যে মিত্রতা খেলিম বলে সেই হয়তো পুনের মিত্রতা করব পারে সরকার গঠন। নিশ্চয় বিজেপির এক রণকৌশলী এক প্রকারে কব লাগবে, যেহেতু যেতে বিজেপির ভেটি অকমান মানে গপস যেন লাগে তেতিয়াই বিজেপিয়ে নিজের অকলশরিয়া যেটু মনোভাব আছে সেই মনোভাবটা স্পষ্টকৈ দেখুৱাই দিয়ে, আর যেতিয়া বিজেপিক প্রয়োজন হয় আঞ্চলিক দলের, আর সেই আঞ্চলিক দলের প্রয়োজনীয়তার খাতির বিজেপিয়ে বিভিন্ন সময়ত আঞ্চলিক দল সমূহ মিত্রতা স্থাপন করে নাকি? হয় নিশ্চয়কৈ 2016 চনত 2016 চনত সকলে পরিবর্তন বিচারিছিলে, সকলে পরিবর্তন বিচারিছিলে যদিও তেতিয়া কিন্তু বিজেপিয়ে ভাবা নাছিলে যে ইমান কিখন আসন পাব আর সরকার সরকার গঠন করব পারিব বলে ভাবা নাছিল, আর সেইভাবে সেই সময় অগপ আর বিপিএফক নিজের মিত্রতা হিসাবে লৈ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর তারপর সরকার গঠন করেছিল। এতিয়া যেতিয়া দেখিছে যে ভেটি যথেষ্ট স্ট্রং হয়ে গেছে, এই 5 বছর যথেষ্ট স্ট্রং হয়ে গেছে, প্রত্যেক সমষ্টিত ভেটি স্ট্রং হয়েছে, আর এতিয়া বিটিসি তো যেহেতু ভেটি স্ট্রং হয়ে যায় ভেটি স্ট্রং বলে ভাবিছে, গতি সেইকারণে বিটিসি নির্বাচন তো মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কইছে যে বিটিসি নির্বাচন তো সেমি ফাইনাল, যদি ইয়াত 15টা বা 15টা যদি বা 10টা যদি বিটিসির যদি বিজেপি প্রার্থী জয়ী হব জয়ী করাব পারে তেনহলে সেই কজন বা সেই 10 জনে বিটিসি খনত যথেষ্টখিনি স্ট্রং করব পারিব বিজেপি, গতি সেইভাবে আসলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই মন্তব্য করেছে। কিন্তু আসলে বিটিসি যেনে ধরনের ভাবি আছে হয়তো সেই তেনে ধরনের নহবও পারে। নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ জানাইছো এই সময়ত এয়া আমার লগত সংযুক্ত হয়েছিল ই নিউজ এনির রিপোর্টার চিফ অনিত প্রতিম বড়া, আর এই সময় আপনার জানাই আছো যে আজি গোসাইগাঁওত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উপস্থিত হয়ে এখন রাজহুয়া নির্বাচনী প্রচার সভা তখন স্পষ্টক জানাইছিল যে মুক্তিভাবে জানাইছিল যে বিটিসি পরিষদীয় নির্বাচন বিজেপির বাবে সেমি ফাইনাল, আর আবলীয় যেসেম্বলি নির্বাচন আছে এসেম্বলি ইলেকশন আছে সমাগত যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনত বিজেপি অকলেই প্রতিদ্বন্দ্বিতা আগবহাম বলে মুক্তিভাবে অতি দৃঢ়ভাবে হিমন্ত বিশ্ব শর্মার মতত অতি দৃঢ়ভাবে তেখেতে জানাইছে। আর এই মন্তব্যটা আমার ই নিউজ এনির প্রতিজন দর্শক আর অসমবাসীর প্রতিজন দর্শক আমি পুনের দেখাইছো যে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রকৃততে তেওঁ মন্তব্যটো কি আগবহাইছে। এসেম্বলি ইলেকশনতো বিজেপিয়ে অকলে ইলেকশন খেলিব আর রাইজর মরমেরে কোকরাঝার আর দিসপুর সকলতে বিজেপির সরকার প্রতিষ্ঠা হব, কারণ রাইজক আদি ভারতীয় জনতা পার্টিয়ে সমান মর্যাদা দিব পারে। 15 ডিসেম্বর আগত বিটিসির ইলেকশন হব, এই বিটিসির ইলেকশন সেমি ফাইনাল এসেম্বলি ইলেকশনতো বিজেপিয়ে অকলে ইলেকশন খেলিব আর রাইজর মরমেরে কোকরাঝার আর দিসপুর সকলতে বিজেপির সরকার প্রতিষ্ঠা হব, কারণ রাইজক আদি ভারতীয় জনতা পার্টিয়ে সমান মর্যাদা দিব পারে। 15 ডিসেম্বর We'll be right back.
আছে।